বন্ধুরা কেমন আছো? সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের সাপ্তাহিক বাজারগুলো ঘরে আনতে, কারণ হয়তো গোটা একটা সপ্তাহে আর সময় হবে না। তো আমাদের এখানকার গ্রসারি স্টোরগুলো কেমন হয়, জিনিসপত্রের দাম কেমন, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যে বা যারা ভাবো যে এখানকার স্টোর বা ধরো কী কী জিনিস পাওয়া যায়, কীরকম ভ্যারাইটির সবজি পাওয়া যায়, তার দামটাই বা কীরকম, যদি ইন্ডিয়ান কারেন্সিতে সেই জিনিসটাকে কনভার্ট করা হয় তাহলে কীরকম কী দাম টাম দাঁড়ায়, তো সেসব নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের মানে যে পাশটা আমরা থাকি সে পাশটার দিকটা ইন্ডিয়ান স্টোর সেরকম একটা নেই, সেখানে আছে হচ্ছে অনেক অনেক নেপালি স্টোর। তো নেপালি স্টোরগুলোতে মানে আমরা বাঙালিরা যে ধরনের শাক বা ভেজিটেবলগুলো খাই, ওরাও ঠিক একই ধরনের শাক বা ভেজিটেবলগুলো খায়, কিন্তু এত অসম্ভব দাম না। তো মানে দেখা যাচ্ছে খুব একটু খেতে ইচ্ছা করলে তবেই যাওয়া হয়, আদারওয়াইজ নয়। আর এখন আর গ্রসারির দামের কথা আর কি বলবো, ভেজিটেবলের দামের কথাই বা কি বলবো, এত বেড়েছে যেগুলো হয়তো $2 দিয়ে কিনতাম সেগুলো স্ট্রেট $5 হয়ে গেছে। কোয়ান্টিটিও কমিয়ে দিয়েছে, দামও বাড়িয়ে দিয়েছে, জানি না হয়তো কোভিড, তারপরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, মানে কিছুভাবে একটা এফেক্টেড হয়েছে আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে জিনিসের কিরকম দাম আর জিনিসগুলো কেমন আর কি কি ধরনের ভেজিটেবল পাওয়া যায়। তো তোমাদেরকে আজকে নিয়ে যাব হচ্ছে, আমরা যাচ্ছি বম্বে বাজার। আমাদের এখানে মেকানিক্সবার্গ বলে একটা জায়গা আছে, ওই যে সবসময় তোমাদেরকে যে নদীটা শেয়ার করি না, সাসকোহেনা, তো ওই সাসকোহেনার ব্রিজের ওপারটা, আমরা থাকি এপারটা, আমরা থাকি ইস্টের দিকটা, তো বম্বে বাজারটা হচ্ছে ওয়েস্টের দিক। তো ওই ওয়েস্টের দিকটা যাব, ওখানে আর একটাও আছে, সেটা হচ্ছে আপনা বাজার। তো আমার মনে হয় কি আপনার বাজারের চাইতে বোম্বে বাজারে ভেজিটেবলগুলো একটু টাটকা থাকে, এখানে তো আর টাটকা বলতে কিছু সেরকম, সবই ফ্রোজেন, তবুও মনে হয় যে বোম্বে বাজারের ভেজিটেবলগুলো যেন একটু বেশি ভালো লাগে। তাই জন্য আজকে তোমাদেরকে স্ট্রেট বোম্বে বাজারে নিয়ে যাব, দিয়ে তোমাদেরকে শেয়ার করব কী কী কিনছি, তার কীরকম দাম, আর একটা সপ্তাহের মোটামুটি গ্রসারি বাজার করতে গেলে ভেজিটেবল দিয়ে গ্রসারি দিয়ে কতটা কি খরচা হয় তোমরাও একটা তার আইডিয়া পাবে। তাহলে সাথে থাকো। তো এখন আমরা চলে আসলাম বোম্বে বাজারের পার্কিং লটে, গাড়ি থেকে নামছি। তো এই যে এই হচ্ছে সেই বোম্বে বাজার, দেখতে পাচ্ছ? ভেতরে গিয়ে না আমাকে, আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে একদম ডাইরেক্ট কথা বলতে বলতে সব কিছু দেখাবো, সেটা সম্ভব হবে না। কেন বলো তো, ও ভেতরে না ওরা হিন্দি গান চালায়, আর ওগুলো দিয়ে যদি আমি কথা বলতে থাকি তোমরা তো শুনতে পারবে, ঠিক আছে সেটা অসুবিধা নেই, কিন্তু আমার কপিরাইট এসে যাবে। তো যে কারণে আমি তোমাদেরকে সবটা দেখিয়ে ওটার উপরে ভয়েস ওভার দেবো, ওকে? তো দেখো অনেকে আছে এখান থেকেও নেয়, এগুলো অনেক কম দাম। তো মারাত্মকভাবে, আর দেখো ঢুকেই বাস সাইডে নানান ধরনের আম রয়েছে। এই সিজনটায় না এখানে মোটামুটি ইন্ডিয়ান স্টোর গুলোতে আম পাওয়া যায়, তবে তবে দেশি ল্যাংড়া, তারপরে হচ্ছে হিমসাগর, ফজলি, সেসবের মতন তো টেস্ট এখানে হবে না, তবুও তুলনামূলকভাবে সবকটা আমের মধ্যে ডোমিনিকান ম্যাঙ্গোটা কিন্তু খেতে বেশ ভালো। স্টোরের আরেকটু ভেতরে ঢুকলাম, এখানে রয়েছে কোকোনাট ফ্লেক্স আর কোকোনাট পাউডার। এই যে রাইট সাইডে যে র‍্যাকটা দেখছো, এটা বেশিরভাগই সমস্ত নাটস, আলমন্ড, ওয়ালনাট, ক্যাশু, এগুলোতে ভর্তি। আর এ পাশটা রয়েছে সমস্ত মশলা, গুঁড়ো মশলা, এমনি গোটা মশলাও রয়েছে, তারপরে ধরো পোস্ত, সর্ষে, মেথি, মরি, জোয়ান, ওগুলো সব ওই ওই র‍্যাকটাতে ছিল। আমি বারণ করলাম টমেটো নিতে, এ টমেটো নিয়েই ছাড়বে। যাই হোক আর কিছু বলার নেই, টমেটো নিয়েছে এক গাদা, বলেছি টমেটো খেলে ইউরিক অ্যাসিড হয়,
তাও শুনবে না। যাই হোক, সাথে থাকো, দেখো আমরা কী কী কিনছি। দেখতে পাচ্ছ কলিফ্লাওয়ারের দাম? এক পিস কলিফ্লাওয়ারের দাম $5, যেটা ইন্ডিয়ান মানিতে আজকের ডেটে প্রায় 450 টাকা। তো এই হচ্ছে, টাকা তো নয়, যেন মনে হচ্ছে ডলারের আর কোনো ভ্যালুই নেই। এই পরিস্থিতির মধ্যে থেকেও বাজার করে খেতে হচ্ছে। তো এখন কিনতে হচ্ছে লেবু, মানে আমাদের বাজারে যেটা হচ্ছে মেইন জিনিস সেটা হচ্ছে লেবু তো থাকবেই। আর এখানে না লেবুটা বেশ খুব সুন্দর পাওয়া যায়, একদম টাটকা। তবে হ্যাঁ, যদি পুরনো হয় তখন তো আর সেটা অতটা ভালো থাকবে না। আর এই যেটা কি টাইপের কলা, আমি না এই ধরনের কলা নিতে একদম পছন্দ করি না, কিন্তু ও নিল। ওই যে প্রতিদিন যখন ও কাজে বেরোয় বা আমি যখন কাজে বেরোই, তখন ওকে না একটা স্মুদি বানিয়ে দেই, তা সেই স্মুদিটা আমি কলা ব্যবহার করি। তো সেই জন্য ওই রকম ছোটো ছোটো টাইপের কলা নিল। আর এপাশে দেখো সব আচারের সেকশন। আর এই যে এবার চলে এসেছি আমাদের বাঙালিদের বা ইন্ডিয়ানদের, যেটা না হলে আমাদের দিন অচল, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। ঘরে ভাই কিছু থাকুক বা না থাকুক, কাঁচা লঙ্কা আমাদের দরকার। তো সেই কাঁচা লঙ্কাটা নেওয়া হলো, এক এলবোর দাম হচ্ছে $4। মানে বুঝতে পারছো কী পরিস্থিতি? এবার আসলাম হচ্ছে বিনস কিনতে, কারণ না দোকানে এসে খুঁজতে হয় কোনটার দাম একটু সস্তা। এখন এই স্ট্রিং বিনস $3 করে, $2.99, আর $1 আর কি বাদ দেবো, $3 করে। এবার নিচ্ছি শসা, শসার দামও ওরকম, বাপরে বাপ, কিছু আজকাল আর নেয়ার মধ্যে নেই। এখন দেখো ভেন্ডি তো আমাদের নিতেই হবে, কারণ ওর ডায়াবেটিস, ভেন্ডি সেদ্ধ বা ভেন্ডির যে কোনো সবজি একটু সেফ, যেটার মধ্যে সুগার থাকে না। তো নেওয়ার নেবো কি, ভেন্ডিও $4 করে। এবার বেশিরভাগ সবুজ জিনিস নেওয়ার চেষ্টা করি, তো যে কারণে ঝিঙে ভেন্ডি এগুলো আমাকে মানে লিস্টের একদম প্রথম তালিকায় মানে লিস্টের প্রথম তালিকা আর কি বলছে, লিস্টই তো তালিকা, তো তালিকার একদম প্রথম দিকে রাখতে হয়। আর এখানে রয়েছে, দেখতে পাচ্ছ, আমরা বিদেশে থাকলেও আমাদের এখানেও আমলকি পাওয়া যায়, কিন্তু একটা টাচ করে মানে মনে হবে আমলকি তো আর ধরলাম না, মনে হবে সোনা ধরলাম। কোনো কিছু এখান থেকে বাদ যায় না, সবই এখানে তুমি পাবে। এই দেখো এখানে রয়েছে আমিত্তি, এখানে রয়েছে জিলিপি, তারপরে মতিচুরের লাড্ডু, সব কিছু রয়েছে। নিয়ে নিলাম একটা প্যাকেট, মানে কিউব করে কাটা একটা পনির। এপাশ থেকে ফ্রোজেন ভেজিটেবল থেকে খুব একটা আমাদের কিছু ঘরে আসে না, তবু ওই মিক্স ভেজিটেবলের একটা প্যাকেট, আর একটা হচ্ছে ধরো তোমার মটরশুঁটির প্যাকেট। এটা আমাদের প্রত্যেক সপ্তাহে তো আর শেষ হয় না, ওই 15 দিন মতন চলে, যদি একটা একটা করে প্যাকেট নেওয়া হয় সেটা নিয়ে নিলাম আর কি। আর এই সজনে ডাঁটাটা, এই সজনে ডাঁটাটা না এত ভালো কি বলবো, একদম পুরো মনে হয় দেশি ডাঁটার মতন। দেখো এখানে আবার ওলো পাওয়া যায়, কিউব করে করে কেটে প্যাকেটে পুরো ফ্রোজেন করে এখানে পাওয়া যাচ্ছে ওল। আর এই যে এই জায়গাটা হচ্ছে সমস্ত ফ্রোজেন ভেজিটেবলের জায়গা। এখানে দেখো ওই যে কাঁঠালের ছবি দেওয়া রয়েছে, ওখানে কাঁঠাল, তারপরে কী পাওয়া যায় না, মেথি শাক পর্যন্ত কুচিয়ে প্যাকেটের মধ্যে ভর্তি করে এরা বিক্রি করছে। তো যাই হোক, আর এই পাশটা হচ্ছে দেখো পরোটা। তুমি যদি বাড়িতে রান্না নাও করো তাও তোমার কোনো অসুবিধা নেই, তুমি বাইরের খাবার খেয়ে দিব্যি বাঁচতে পারবে। তবে হ্যাঁ, কতদিন বাঁচতে পারবে কী বৃত্তান্ত সেটা একটু বিতর্কের বিষয়। বাইরের খাবার যতটা না খাওয়া যায় তত ভালো, কিন্তু এখানকার মানুষ এতটাই কর্মব্যস্ত না, কিছু আর করার থাকে না, এগুলোর উপরে কখনো না কখনো সারেন্ডার করে ফেলতে হয়। তো দেখো এই পাশটা হচ্ছে সমস্ত মিষ্টির জায়গা, আর এখানটা হচ্ছে জুস, নানান ধরনের পুরো দেশি সমস্ত জুস। আর এই পাশটা হচ্ছে পুরো দই, টক দই। এখানে মিষ্টি দই কোথাও খুঁজে পাবে না তুমি, মেরে ফেললে কেটে ফেললেও পাবে না। ওই যে নিচে লাল রঙের যে ডাব্বার দইটা দেখালাম, ওইটা হচ্ছে সবথেকে ভালো আমার কাছে লাগে, তো ওইটাই আমরা আনি। আর এই পাশটা হচ্ছে সব ইডলি ধোসা, সব রেডিমেড মিক্স, তুমি যদি চাও তো একদম নিয়ে যাও বাড়িতে, রেডিমেড বানিয়ে ফেলো, মিটে যাবে। আর এই জায়গাটা ঢুকেছি, এই জায়গাটা হচ্ছে হাজার রকমের চানাচুর আর চটপটে, ওই লোক যারা চাটা খায় চায়ের সঙ্গে এগুলো খাবে, তো হাজার রকমের জিনিস এখানে রয়েছে। দোকানটা একটু ছোট, কিন্তু এখানে তুমি সব কিছুই পাবে। তো ফাইনালি আমাদের আর এই সপ্তাহের মতন বাজার যেটুকু যা করবার করা হয়ে গেছে। এবার চলে এসেছি আমরা পুরো স্ট্রেট বিলিং সেকশনে। তো দেখো আমরা তো চালও কিনিনি, মানে আটাও কিনিনি, তেলও কিনিনি, তারপরে তোমার ঘি বাটার কিছু কিনিনি, ডালও কিনিনি, ওগুলো সব আমাদের ঘরে আগে তোলা আছে। তখন শুধুমাত্র ভেজিটেবল নিয়েছি, দেখো দামটা কত হয়। আর নেওয়ার মধ্যে নিয়েছি এক বক্স ম্যাঙ্গো,
ডোমিনিকান ম্যাঙ্গো, যেটা আমরা এই সিজনে বাজারে আসলে নেবই, আর এই কলা ওটা তো নিতেই হয়। তো দেখো তোমাকে যেটা দেখাচ্ছিলাম আর কি, ফুচকা। ও মাই গড, এইবার আমরা আর ফুচকা নেবো না, কারণ ফুচকা অলরেডি একটা ঘরে নেওয়া আছে, এখনো পর্যন্ত খাওয়া হয়নি, সেই যে বলেছিলাম তোমাদের মনে আছে? তো সেই এখন বেরিয়ে যাচ্ছি বোম্বে বাজার থেকে, তো আমার মনে হয় যে বাজার আমরা করেছি তাতে বিশেষ কিছু আমরা মানে কিছু একটু বাদ দিয়ে দিলাম। তো আমাদের আজকের বাজারে খরচা হলো বোম্বে বাজারে $87, যেটা হচ্ছে ওই লাখভাগ ইন্ডিয়ান মানিতে আজকের ডেটে 7,000-7,500 টাকা এক সপ্তাহের জন্য। ওয়েট ওয়েট, বাজার কিন্তু এখনও শেষ হয়নি। তো তবে কি, চাল ছাড়া, ডাল ছাড়া, তারপরে মশলাপাতি ছাড়া, তারপরে আটা নেই, ঘি নেই, তেল নেই, তাতেই $87 খরচা হয়েছে। এবার এসেছি আমরা আর একটা স্টোরে, সেটা এটা হচ্ছে আমেরিকান স্টোর। আমাদের ইন্ডিয়ান স্টোরে ফুলকপির দাম ছিল কত? $5, রাইট? এখানে একটা ফুলকপির দাম $3, $2 কম পেলাম, তো এখান থেকে একটা ফুলকপি তুলে নিলাম। এটা হচ্ছে একটা অরেঞ্জ। তো আমাদের প্রত্যেক সপ্তাহে এরকম 2 ব্যাগ করে অরেঞ্জ আমাদের বাড়িতে যায়, $5 করে ব্যাগ, তো $10। তো এখান থেকে অরেঞ্জ নিলাম, নিলাম একটা বাঁধাকপি, ওই কার্টের ভেতরটা আছে, ঠিক মতন ক্যামেরাতে ক্যাপচার হলো না, ও আলুর পাশে দাঁড়ালো যে আমি আলু নেবো কিনা, কিন্তু আমাদের আলু এখন এই মুহূর্তে প্রয়োজন নেই। এবার চিপসের দিকে এসেছি, ও বলছে চিপস নেবো কিনা, কিন্তু না, চিপসও নেবো না, কারণ তেলে ভাজার থেকে ভাই যতটা দূরে সরা যায়। এবার এসেছি আমরা চিজ, চিজ দেখতে, কারণ চিজটা আমাদের ঘরে প্রচণ্ড পরিমাণে খাওয়া হয়, অবশ্য সেটা ফুল ফ্যাট চিজ, আমরা কোনো কিছু মানে ওই যে বলে না যে লেস ফ্যাট, এত পার্সেন্ট, অত পার্সেন্ট, ওইসব ভাই আমরা খাই না, খেলে একদম পুরো আমাদেরকে হোলটাই খেতে হবে, মানে হোল মিল্ক, হোল চিজ, হোল মিল্ক চিজ এরকম খেতে হবে আর কি। ওরকম ওই 2% ফ্যাট ফ্রি অমুক তমুক, ওগুলো না শরীরের জন্য আমার মনে হয় আরও বেশি ক্ষতিকারক, খেলে ভাই টাটকা জিনিস খাও। এবার এখান থেকে একটা জল নিয়ে নিচ্ছি, কারণ কবে আবার কসকোতে যাবো না যাবো, জল আদৌ আনতে পারবো কি না, গাড়িতেই আমাদের এই জলটা বেশিরভাগ থাকে। এবার হচ্ছে আমরা নেব দুধ, তো অর্গ্যানিক মিল্ক নিয়ে নেবো এখান থেকে একটা, যেটা আমাদের এক সপ্তাহের জন্য মোটামুটি হয়ে যাবে। তো এই সপ্তাহের বাজারটা আমি বেশ ভালো চিপে করলাম, কারণ কি বলো তো, কারণ যদি একটু না লাগাম না ধরি না, মানে খরচা এত বেড়ে যাচ্ছে মানে কি বলবো। এরপরে যখন আমাকে চাল, ডাল, দু রকমের তেল, একটা সর্ষের তেল আর একটা হচ্ছে সানফ্লাওয়ার তেল, তারপরে ধরো আটা, এইসবগুলো যখনই আমি কিনবো তখন আমার সেই সপ্তাহে প্রায় $400-450 খরচা হয়ে যাবে। মাসে একবার তো কিনতেই হয়, বিদেশে থাকলে কি হবে ভাই, ভাত আর রুটি, না হলে তো চলবে না। তাই জন্য খরচা এত বেড়ে যাচ্ছে, এখন আমাকে মানে খুব চিন্তাভাবনা করে বাজার করতে হচ্ছে। তো চলো বাড়ির দিকে ফিরে যাই, আজকের দিনই আমার লাস্ট ডে অফ, কালকে থেকে আবার আমার সেই ধর্মযুদ্ধ শুরু হয়ে যাবে, না পারবো আমি গিলতে, না পারবো আমি ফেলতে। তো যাই হোক, ব্লগটা আজকে তোমাদের সাথে রাস্তায় যেতে যেতেই, বাড়ি ফিরতে ফিরতেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো তোমরা আমাকে জানিও, আশা করবো তোমরা সবাই অনেক ভালো থাকবে আর আমার পাশে থাকবে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিও। টাটা।